হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে পালং পরোটার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। পালং পরোটা তৈরি করার জন্য লাগবে পালং শাক, লাগবে ধনিয়া পাতা, লাগবে রসুন, লাগবে কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট। আমি এখানে পালং শাক ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। দেখুন ডো তৈরি হয়ে গিয়েছে এবং ডোটা অনেক সফট হয়েছে। পরোটাটা যেখানে বানাবো সেখানে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি, যাতে পরোটাটা লেগে না যায়। এবার ডোটা ভালোভাবে মুথে নিব। এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার আমি পরোটাটা বানিয়ে ফেলবো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বেলে নিতে হবে। দেখুন পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সেম প্রসেসে সবগুলো পরোটা তৈরি করে নিব। এখানে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। এবার দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব।
এভাবে উল্টে পাল্টে ভেজে নিব কালারটা আসা পর্যন্ত। পরোটাগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। দেখুন কালারটা চলে এসেছে এবং পরোটাটাও হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলব এবং সেম প্রসেসে সবগুলো পরোটা বানিয়ে নেব। তেলটা চুষে নেওয়ার জন্য পরোটার মাঝে মাঝে এভাবে আমি টিস্যুগুলো দিয়ে দিয়েছি। এবার পরোটার মাঝখান থেকে টিস্যুগুলো সরিয়ে নিচ্ছি। পরোটার সাথে আলু ভাজি দিয়ে আমি পরোটাটা সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে পালং পরোটার রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।